আরে না, কবে বিয়া করলি? আরে বলি না ভাই, ঘরের লোকে ধরে ধরে দিয়ে দিল। তো বলি শ্বশুর ঘর যাবো, ওটুকু গাড়িটা দিবি? হ্যাঁ গো দেবো, ওটুকু দাও না গাড়িটা। হ্যাঁ রে, তোকে শ্বশুর ঘরে গাড়িটা দিবি নাকি শুভন? না ভাই, আমার মতন বেকার ছেলে আছে, একটা বউ দিয়েছে সেটাই না। আর ও কিছু দিয়েছি? শুধু বউ দিয়েছে। যখন ফোনটা লিবার সময় 5 লাখ টাকা হেঁকে দিলে, এখন আমি নিয়েছি, ওটা আমার বাবাই নিয়েছে। তোকে আলাদা, তোর বাপকে আলাদা, ঘর গোষ্ঠী একে 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 পণ দিবে কেন কি? আমি তো বলেছিলি নিবো না, তুমি এসে রাখা আছো কেন বলো না? তুমি তো বলেছিলে নিবে না, তোমার বাপটাই তো আর বলে নাই। আর বলিস না ভাই, বউটা সেদিন থেকে তোমায় গেল দিছে, যখন থেকে জানে যে আমার বাপে 5 লাখ টাকা পণ নিয়ে নিয়েছে। আর বাপকে বলে মনে বলে দিয়েছে যে সরকারি চাকরি করেছিল, ছেলে যে মূলার ব্যবসা করে সেটা জানি না। যা শালা, শ্বশুর ঘর পকেটটা যখন কালে দেয় না, তখন বুঝতে পারবি। আমি ভাই গাড়ি টাড়ি দিব না, তোরা ভুল বল বলে নিয়ে পণ নিয়ে নিয়েছি তোমায়, এখন লুটেলা ডেলিলে গল্প হয়ে যাবে। না ভাই, আমারটাও দিব না, তুমি বরং হাঁটে হেঁটে যা। হাঁটে হেঁটে যাবো রে, তাহলে বাসে যেতে হবে। 5 লাখ টাকা মুখটা দেখতে পণ দিয়ে নেই আমার বাপের। আমি গেলে গাড়ি নিয়ে যাবো না তো যাবো না? বেশি বেশি করবে তো তোমার বাপকে বলো যে একটা গাড়ি কিনে দিতে 5 লাখ টাকাটে। ওই পয়সাটাই আমার বাপে জমি কিনে নিয়ে যাবো, তাহলে কারো কাছে মাগো, তারপরে চলো আমি যাবো না বাসে যাবে। দেখি আমার বাপকে বলে দিয়ে সরকারি চাকরি করে। হ্যাঁ রে, তোর মূলা তুলা উঠছে না নাই এখন? বলবি ভাই, এখন একটু সংকট চলছে, মূলা তুলা ধরছে না বাড়ি, পকেটটা খালি আছে ওই জন্য। মেন তো ইনস্টলমেন্টে একটা গাড়ি নিয়ে লিটি, বউটাকে শান্ত হয়ে যেতাও একটু বরং হজলার কাজ যা, আর গাড়িটা খুঁজছে। আর ওকে বলিস না যে ফেন্দা বলে 5 লাখ টাকা ফোন নিয়ে নিয়েছিস, নাহলে ও দিবে না গাড়ি তোমার। আরে হ্যাঁ রে, ওর গাড়িটা যদি লুটিয়ে লি আমার শ্বশুর ঘরে, তখন তোর বাপের জমিটা বিকে নিয়ে শোধাবি ওকে আর কি। তোরা ভাই আচ্ছা পাঠান দিলে ভ্যান ওরে তোর গাড়িটা তুমি। না ভাই, এই শ্বশুর ঘরে ঝামেলায় আমি থাকি মনে তোর। তুই শালা ফেন্দা বলে ফোন লিবি, আর লোকের গাড়ি নিয়ে যাবি শ্বশুর ঘর, লুটে লাটে লিবে কামি দিব নি। আরে হয়েছিল তোর গাড়িটা টোকো দেন শ্বশুর ঘর যাবো। তোকে শালা আমি দিব গাড়ি রে, তুই শালা বিয়া করলি টোকো ভয় দিঘাতে ডাকিস নি, কবে বিয়া হয়েছে কার সঙ্গে বিয়া হয়েছে কিছু খবর নেই। যখন দরকার পড়লে আমার, তখন তুই চলে আলি আমার কাছে গাড়ি খুঁজে দেব। কদিন পরে আমিও একটা লিবো রে, তখন তুই আমারটাও চালাবি, এখন দেনা বাপ দরকার পড়েছে দে। শোন না, তোকে একটা গল্প বলে দিছি আমি, গাড়ি তো দিব কিন্তু তেলের খরচা আলাদা আর 2000 টাকা আলাদা লাগবে। আমার গাড়িটা নতুন গাড়ি বটে, নিয়ে যাবি চাকা গুলা খিয়াবে। হ্যাঁ রে, একটা চাকার দাম হয়েছে 2000, তুই যে একটা চাকা আমি কি গোটাই ঘিয়ে নিবো তোর? বল বাদ দে, পাশে চলে যা, আমি গাড়ি দিব না। যেটা বলছে করো, দিয়ে দাও, আমি বাসে যেতে পারবো না বাপের ঘর, আমার লজ্জা লাগবে। তুমি শালা আমার এতদিনের বন্ধু রে, একটুকু গাড়িটা চিনছিস না? তুমি এত কিপটা বডি, বিয়া করে একটুকু জানা আছো না বিয়া করলি যে বলে? আর আমি যখন তোকে গাড়িটা দিছি না, তখন তোর কষ্ট লাগে। আমি শালা অত আশা করেছিলি যে তোর বিয়ায় আমি বরযাত্রী যাব, বর খাবো, তখন তোর যেমন বন্ধুত্বটা আমি দেখতে পাই না, সেরকম তুইও এখন আর দেখতে পাবি না। শালা সব গুঁড়ো মাটি করে দিবি, লাস্টে যখন প্রবলেমে পড়লি তখন আলি আমার কাছে দৌড়ে। যে রাগটা হচ্ছে না আমার বাপকে, সেটা আমি বুঝছি। দে ভাই দে, যখন বিপদে পড়েছি তখন লিতেই হবে, কিছু করার নেই। দে 2000 টাকাটা পেটিএম করে দিবি, তারপরে গাড়িটা নিয়ে যাবি, কিছু করার নেই ভাই। ভুল যখন করে ফেলেছি তখন সেটা তো আমাকে ইয়া করতে হবে। বল এই চলো, যে রেডি হবো, 2000 টাকা আমি দিয়ে নেবো তোমাকে। চলো, যখন 5 লাখ টাকা আমার বাপে দিতে পারলো, তখন আমি তোমাকে 2000 টাকা সুন্দর দিতে পারবো। চলো, মূলা পিঠে নিয়ে সোধান নিবে আমাদের। ঠিক আছে ভাই, যাচ্ছি আমি। মনে রাখবি 2000 টাকা তেল খরচা। আমাদের নুনি জামাই ডাইলো গো, ঘর থেকে ঢুকা হইয়া দিকে। হ্যাঁ নুনি, ভালো আছিস না গো? আর বলিস না মাই, আমি ভাই খেয়ে গেলছি গো, তোর জামাইটা কোনো সরকারি চাকরি টাকরি কিছু করে নাই, ই মূলা পিঠে। বাবু গো, ইয়ার বাপে না তোকে বলাই মূলই ফোনটা নিয়ে নিয়েছে, কোনো চাকরি করে না জানিস। যে গাড়িটা এলো সেই গাড়িটাও লোকের কাছে মাইকে নিয়ে আসিছে, ইয়ার নিজের গাড়ি লো এটাও। কি বলছিস বেটা, তাহলে আমাদের 5 লাখ টাকা পেঁদাই গেল রে? তোদের তো ভুল আছে ভাই, একদিনের মধ্যেই সব কিছু ফাইলাইন করে বিয়াটা দিয়ে দিলিস, একবারে জানলি শোনাই ছেলেটা সত্যি সত্যি সরকারি চাকরি করানো নাই। এত জলদির মধ্যে বিয়া দিয়ে দিলি আর 5 লাখ টাকাও যাই ঢুকান দিলি, এবারে পিটিটা মূলা চাষির সঙ্গে থাকিবে সারা জীবন। সারা জীবনটা মনে হয় আমার মূলা লাগাই পায়ে খেটে যাবে। সব কিছু হলো বেটা তোর বাপটার জন্যে, বলে ভালো ছেলে বটে সরকারি চাকরি করে, একবার যদি এই সুযোগটা হাতছাড়া করি তাহলে আর পাওয়া যাবে নাই। ওই জন্য তোর বাপে যা খুঁজেছে সেটাই দিয়ে নিয়েছে জানিস। তোর বাপটাও কম লোভ হইলো তাহলে, আমার বাপে যেটা বুঝানছে সেটাই বুঝে গেছে লোভে। আমাদের তাহলে শুধু দোষ নাই এইখানটা, তোদেরকে ভালো করে যাচাই করে নিতে হয় না, আমি কি করি? দেখ ভাই কি বলছে, দেখ রে দেখ।
ওকে তো আমি মারে হাড় ভাঙি দিব রে। জানা কথা বলছে জানে নিও, তুমি বিয়াটা করলি কেন? হ্যাঁ তো বিয়া করবো না, মূলা চাষিটা যদি এত সুন্দর একটা বউ পাই ছাড়ি দিবে, তুই যদি মূলা লাগাতি তোর যদি এত সুন্দর একটা বউ পাতি তুই তুই ছাড়ি দিবি না? তো সেরকম আমিও করেছি তো। হ্যাঁ বো, তোমাকে তো একবার বলা উচিত ছিল না যে আমি কোনো চাকরি টাকরি করিনি। ও মানে আমার ভুলটাই বেশি বলো, কেন আমার বলা উচিত ছিল, তোমার জানিয়ে নেওয়া উচিত ছিল না? আমি যদি কোনো ডাকাত হতি তাও তুমি বিয়ে দিনে সরকারি চাকরি বললে, তোমার নিজের কোনো যাচাই করার নাই? বাবু গো, এখানে সবার বড় ভুলটা তোর হয়েছে, একটা বেটি বিয়ে দিছি, সব দিকটা থেকে বিস্ত কেন দিবি? নাম সালা গাড়ি ঠেলে তুই গলাটা ছাড় রে, নাম ঝি ওই রকম করিস না, মরে মারে যাবো তোর দিদি টাইপি ধোবাও। তোর বাপকে যাই বলে দিবি যা যে 5 লাখ টাকাটা ঘুরান দিবি, তবে গাড়িটা পাবি। ওই পয়সাটা তো আমার বাবুই খরচা করে ফেলেছে, কিছু করার নাই। আর এই গাড়িটা আমি লোকের কাছে মাঝে আনিছি, তো সেই হিসাবে আমাকে গাড়িটা দিয়ে দাও, নাহলে আমি ফেসে যাবো। 5 লাখ টাকা দিয়েছি, ওটা সুদায় নিবি যা। নুনি আর তোকে তোর শ্বশুর খরচাতে হবে কেন গো? না বাবু, বিয়া যখন নিয়েছি তখন সংসার তো করতেই হবে গো। মার একটা ভুলে আমাদের বিটিটা জীবনটা বরবাদ হয়ে গেল। তুমি যাবে আমার সঙ্গে না থাকিবে এখানে? আমি একটা শর্তে যাব, আমার বাপের 5 লাখ টাকাটা যেদিন ঘুরান দিবে সেদিন যাব আমি তোমার সঙ্গে সংসার করতে, তার আগে আমি যাবো না। ঠিক আছে চললি, আমার বাপকে জমি দিতে বলছে তাহলে। বন্ধুরা আপনাদের ভিডিওটা যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন, কেমন লাগছে কেমন না।